চেরি ফুলের গোলাপী আভায় ছেয়ে গেছে চীনের বিভিন্ন শহর। গেল বছর কর্নার থাবাতে বসন্তের অপূর্ব এই সৌন্দর্য থেকে বঞ্চিত হলেও এবার ফুলের স্নিগ্ধতা প্রাণ ভরে উপভোগ করছেন বেজিংবাসী। বিস্তারিত মাসুদ রানার ডেস্ক রিপোর্টে। পাতা ঝরা ডালে ডালে চেরির সাম্রাজ্য। চীনের অন্যান্য শহরের তুলনায় এবার উহানে সবার আগে ফুটেছে চেরি ফুল। গেল বছর করোনার থাবায় যে শহর পরিণত হয়েছিল ভুতুড়ে নগরী, সে শহর আজ বাহারি ফুলের সাজে রঙিন। তাই তো চলতি পথে ফুলের সৌন্দর্য উপভোগে একবার না দাঁড়ালেই নয়। গেল বছর করোনা লকডাউনের কবলে পড়ে এমন সৌন্দর্য উপভোগ করা থেকে বঞ্চিত হয়েছিলেন উহানবাসী। তাই এবার একটু বেশি আগ্রহ নিয়ে বসন্ত ফুলের সৌন্দর্য উপভোগ করছেন চীনারা। আর এই ফুলের মেলাকে ঘিরে দিনভর চলছে নানা ধরনের কর্মকাণ্ড, খাওয়া দাওয়া আর ফুলের সঙ্গে সেলফি তোলার উৎসব। চেরি ফুলের সৌন্দর্যে মুগ্ধ দর্শনার্থীরাও। চেরি ফুল মানব জীবনের জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করে এমনটাই বিশ্বাস চীনাদের। তবে এমন সৌন্দর্য থেকে আর যেন বঞ্চিত হতে না হয় এমন দিনের প্রত্যাশায় প্রকৃতিকে আপন করে নেওয়ার আহ্বান জানিয়েছেন উহানবাসীরা। মাসুদ রানা, নিউজ 24।